ডিওয়াইএফআই এর সহযোগিতায় রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে ময়নাতে এসেছে রক্তদান শিবির। আজ ভারতীয় মহান নেতা মুজাফফর আহমেদ, যিনি কাকাবাবু নামে পরিচিত, তার 133তম জন্মদিন উপলক্ষে ডিওয়াইএফআই এর সহযোগিতায় ও রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে ময়নার পুলক স্মৃতি ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল ও একটি স্মারকলিপি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক ও ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ইব্রাহিম আলী, ডিওয়াইএফআই এর পূর্ব মেদিনীপুরের সভাপতি নাজিব হোসেন, ডিওয়াইএফআই এর পূর্ব মেদিনীপুরের সম্পাদক আশিস গুচ্ছাইদ সহ ময়নার ডিওয়াইএফআই ও রেড ভলান্টিয়ার্স এর নেতৃত্ব ও সদস্যরা। কমরেড মুজাফফর আহমেদের 133তম জন্মদিবসকে সামনে রেখে ডিওয়াইএফআই ময়না আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং রেড ভলান্টিয়ারের সহযোগিতায় আজকে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী এখন স্তব্ধ, আমাদের দেশ ব্যতিক্রম না। মানুষ, আমাদের প্রিয়জনরা যখন প্রতিদিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, মানুষ যখন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, আমরা ডিওয়াইএফআই এবং রেড ভলান্টিয়ার আমরা মনে করি যে মানুষের স্বার্থে, মুমূর্ষ রোগীদের স্বার্থে, মানবতার প্রয়োজনে রক্তদান শিবির খুবই জরুরি। কারণ থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগী, অসংখ্য দুর্ঘটনা প্রবণ রোগী, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। আমরা এই করোনা মহামারীর মধ্যেও ডিওয়াইএফআই এবং রেড ভলান্টিয়ার ময়না এলাকায় আজকে রক্তদান মহতি রক্তদান শিবির আমরা সংগঠিত করছি মানুষের প্রয়োজনে। এবং শুধু আজকে না, বিগত দিনে অসংখ্য সামাজিক কর্মসূচি রেড ভলান্টিয়ার এবং ডিওয়াইএফআই সংগঠিত করেছে, এসএফআই সংগঠিত করেছে। করোনা আক্রান্ত পরিবারের অক্সিজেন সিলিন্ডার হতে পারে, অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো হতে পারে, বাজার পৌঁছে দেওয়া হতে পারে, ওষুধ পৌঁছানো হতে পারে, ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে পৌঁছানো হতে পারে। রেড ভলান্টিয়ারের কর্মীরা, ছাত্র যুবরা, অসংখ্য মানুষ রেড ভলান্টিয়ারের সঙ্গে যুক্ত থেকে এই করোনা মহামারীতে বিপদের সময় মানুষের পাশে আছে। আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকব, এটা আমাদের আজকে কর্মসূচি, এটাই আমাদের বলা। আসলে রক্তদান শিবির আজকে নতুন নয়, ডিওয়াইএফআই এসএফআই তার জন্মলগ্ন থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির আমরা করে আসি। আমরা ক্যালেন্ডার প্রকাশ করি, এই করোনা অতি মহামারীতে যেভাবে বিভিন্ন ধরনের রক্তের চাহিদা বাড়ছে, মানুষের সমস্যা বাড়ছে, গরিব অসহায় মানুষের, সেই কারণে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আরও পরিকল্পনা আমাদের আছে। আমরা রেড ভলান্টিয়ার শুধু রক্তদান শিবির না, এই করোনা অতি মহামারীতে মানুষের সামনে, বিপন্ন মানুষের সামনে, তাদের সামনে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছি। করোনা রোগীকে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে তাদেরকে আমরা বিভিন্ন হসপিটালে পৌঁছে দিয়েছি। আমরা করোনা যারা হয়েছিল তাদের বাড়িতে গিয়ে যেটুকু সহযোগিতা করা যায় রেড ভলান্টিয়ার সেভাবে সহযোগিতা করেছে।
ময়নায় রেড ভলেন্টিয়ারের ভূমিকা একটা অত্যুজ্জ্বল ভূমিকা পালন করেছে এই করোনা অতি মহামারীর সময়। আমরা গণ্যগুলো ধরে ধরে আমরা ময়নাতে করেছি, আমরা বলাইকন্যাতে করেছি, আমরা রামচন্দ্রপুর বাজার, আমরা খেজুরতলা, আমরা কৃপাসিন্ধুর মোড়, আমরা ইংমালি চৌক বাজার, আমরা পেটুয়ার মোড়, এই জায়গা আরও অনেক জায়গায় আর বাচ্চাদেরও আমরা স্যানিটাইজের প্রোগ্রাম আমরা করেছি, অনেক আমাদের রেড ভলেন্টিয়ারের সদস্য করেছে আমরা। আর যারা সেখানে রক্তের চাহিদা শুধু ব্লাড ডোনেশান ক্যাম্প তো আমরা করছি, এটা যথেষ্ট নয়, এতে দিয়ে হচ্ছে অনেক থ্যালাসেমিয়া রোগী বা অনেক মহিলা যে সময় রক্তের প্রয়োজন হয়, আমাদের রেড ভলেন্টিয়ারের সদস্যরা সরাসরি তমলুক ব্লাড ব্যাঙ্কে গিয়ে তারা রক্ত সরাসরি তারা রক্ত দিচ্ছে, এর নজিরও আমাদের রেড ভলেন্টিয়ারের আছে। ফলে রেড ভলেন্টিয়ারের এই রক্তদান শিবির একটা অন্য আঙ্গিকে হচ্ছে, ফলে আগামী দিনে আরও আমাদের কর্মসূচি আছে এবং আমরা করব, এটাই আমাদের পরিকল্পনা। নাম আমার নাম আমার নাম বিমলেন্দু পাল, আমি রেড ভলেন্টিয়ার্সের ময়না রেড ভলেন্টিয়ার্সের প্রেসিডেন্ট আছি। রক্তদান শিবির করছেন, এর কারণটা কি? এই সময়কালে আমরা প্রায় এই করোনা পৌনে দু বছরের সময় আমরা রক্ত করলাম, এটা এসএফআই ডিওআইডির সঙ্গে রক্ত শিবিরের একটা অন্তর্গতা জড়িত আছে এবং এই সময়ে গুরুত্বপূর্ণ আরও বেশি পেল এবং এই সময়ে যখন করোনার প্রকটে সেই অনেক সংস্থাগুলো ব্লাড প্রেশার ক্যাম্প করতে পারে, তার সঙ্গে আমরাও ক্যাম্প করতে পারি না, কিন্তু আমাদের জেলা যা ক্যালসিয়াম পেশেন্ট 3,500 বেশি আছে এবং তারপরে মুমূর্ষু পেশেন্ট আছে, বিভিন্ন অপারেশন, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষের রক্ত প্রয়োজন হয়, আমরা এই সময়ে আমরা ফিজিক্যালি গিয়ে হাজারের বেশি মানুষকে আমাদের জেলায় যে 5টি ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে দিয়েছি। যেহেতু এক করোনা পরিস্থিতি জেলা শিথিল হয়েছে, এই জন্য আমরা আমাদের জেলায় সারা জেলা জুড়ে রক্তদান শিবিরগুলো করছি এবং এরপরে অসংখ্য পরিবার মানুষ আজকেও তিনটে ব্লাড কার্ড নিয়ে প্রতিদিন প্রায় 5-7 জন আমাদের সংগঠন পক্ষ থেকে রক্তের কার্ড পেয়ে তারা ব্লাড পাচ্ছে, উপকৃত হচ্ছে, আর সেই জন্যে আমাদের মানুষের কাছে সমাজের কাছে দায়বদ্ধ থেকে আমাদের রক্তদান শিবিরগুলো করতে হয়েছে। নাম আমার নাম আশিস কুচ্ছা।